হ্যালো বন্ধুরা, আজকে বাংলা ব্লগটা হচ্ছে শুভ দীপাবলি আর ভাইফোঁটা নিয়ে। আর এই সময় সত্যি কলকাতা একদম আলোতে সেজে ওঠে, তো বাইরে বেরিয়েই এত ভালো লাগে, চারদিকে এত সুন্দর লাইটিং, সত্যি মনটা আনন্দে ভরে যায়। আর মনে হয় কলকাতা যেন এরকমই সাজানো থাকুক সব সময়, কিন্তু সেটা তো পসিবল নয়, তো এটা এনজয় করতে এই সময়টাই খুবই ভালো লাগে। আজকে আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-তে ভাইফোঁটা শপিং করতে, কেননা এরপরে আর কোনো ছুটি নেই, এটাই লাস্ট ছুটি। তো আজকে শপিং মোটামুটি আমার দাদাদের জন্য করে নিয়েছি, প্লাস রিকের বার্থডে সামনে, তো ওর কি পছন্দ দেখে নিই, তোকেও কিছু টয়েস বা গেমস কিছু কিনে দেব। তো এখানে বেশ ভালো অনেক শপ রয়েছে, তো চলো ওখানে গিয়ে রিকের একটু কিছু শপিংও করে নেবো, আর রিক ওর বোনেদের জন্যও কিছু কিনে নেবে। তো ওই ওর কেনাকাটা করেই আমরা ব্যাক করে যাব। বেশ খালি খালি আছে আজকে মলটা, তো বেশি অসুবিধাও হলো না। তো চলো এখন রিকের শপিংটা হয়ে যাক। কোনটা দেখো, কোনটা এই তুই যেটা নিবি বলেছিলিস ঠিক ওটা নিলি না তো? কোনটা কি যেটা বলছিলিস ওই এতে লিটল শপে? হ্যাঁ কোনটা? না না, পপ কেকটা সামথিং পপে। হাই, আমার বার্থডে সামনে বলে আমি নিজের পছন্দ মতো গিফট কিনে নিয়েছি। মোটামুটি কেনাকাটা কমপ্লিট আমাদের, আর সবগুলো মোটামুটি সব ক্লোজই হয়ে গেছে। আমরা অনেকটা লেট করেই এসেছিলাম, তো যাই হোক সব কেনাকাটা কমপ্লিট করে ফেলতে পেরেছি টাইমের মধ্যে, সবগুলো ক্লোজ আবার পরে মানে আগেই। তো এখন যাব বাড়ির দিকে, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে গিয়েই আজকে ডিনারটা করব, আর বাইরে আর করছি না, কারণ পুজোর সময় বেশ অনেকটাই এদিক ওদিক হয়েছে খাবার দাবার, তো এবার বাড়িতেই খেতে হবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। শুভ দীপাবলি সবাইকে। আজকে আমাদের কমপ্লেক্স খুব সুন্দর আলোর রোশনাইতে সেজে উঠেছে, আমরাও সাজিয়েছি খুব সুন্দর করে আলো দিয়ে। আজকে খুদেদের সাথে পুজোটা কিন্তু এনজয় করতেই হবে, অনেক বাজিও ফাটাতে হবে, কিন্তু হ্যাঁ যেহেতু একটা রেস্ট্রিকশন বলেছে আমরা সব কিছু মেনেই সেই টাইমের মধ্যেই অল্প কিছু বাজিও ফাটাবো আর এনজয়ও করবো। একটু গ্যাপ দাও বাবু, আবার একটা নাও, ঘুরিয়ে দেবো, তার আমি ঘুরিয়ে দিচ্ছি। এটা আমাদের কমপ্লেক্সে কালী পুজো। রিকো তুমি এখনো বড় হওনি।
আজকে হচ্ছে ভাইফোঁটা। হ্যাঁ, রিককে সকাল সকাল উঠিয়ে দিয়েছি বলে গাড়িতে ঘুমোতে ঘুমোতেই যাচ্ছে। তো গিয়ে তো যা মস্তি করবে, যা দুষ্টুমি হবে ওখানে, থাক এখন একটু ঘুমিয়েই নি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ার পড়লো কাটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, বলো ধরে থাকো। আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। আবার যাও, আবার করো তিনবার। কার্টুন দেখছি, আঙুল থেকে কার্টুন দেখে দিলাম ফোঁটা। প্রচন্ড আনন্দের সাথে কেটেছে আমাদের এই দুটো দিন। প্রত্যেক বছর যেন এরকম আনন্দের সাথেই কাটে, আর আমরা যাতে সবাই মিলে একসাথে ভালোভাবে থাকতে পারি, আর তোমরাও খুব হ্যাপি থেকো। চলো, ফিট অ্যান্ড ফাইন ফরএভার থেকো। আমার দেখা হবে নতুন ভিডিওতে। চলো, বাই বাই।